क्लास 3 सब्जेक्ट कंप्यूटर क्लास 1 27 जुलाई 2020। टुडेज टॉपिक इज माउस पॉइंटर। ओके, एज यू सी विंडोज और एनी ग्राफिकल एप्लीकेशन द माउस पॉइंटर शेप चेंज इन डिफरेंट सिचुएशन। हमें जानी कि जे विंडोज से अनेक ग्राफिकल एप्लीकेशन थाके और माउस पॉइंटर शेप टा चेंज है विभिन्न सिचुएशने विभिन्न रकम। सम ऑफ कॉमन माउस पॉइंटर शेप आर एज फॉलोज। किछु कॉमन माउस पॉइंटर शेपगुलो नीचे देवा हलो। फर्स्ट वन, द एरो इज द मोस्ट कॉमन शेप ऑफ द पॉइंटर व्हेन वी ट्राई टू मूव द माउस ऑन द स्क्रीन फॉर पॉइंटिंग एंड क्लिकिंग। तहले ए जे एरो, एरोटा होच्छे सबथेके कॉमन शेप যখন আমরা কোনো কিছু মুভ করতে চাই স্ক্রিনে বা কোনো কিছু পয়েন্ট করতে চাই তখন এটাকে ক্লিক করি। বাই ডিফল্ট ইট ইজ দ্য অ্যারো শেপ, এটাকে আমরা বলি কি অ্যারো শেপ। সেকেন্ড ওয়ান, ইট বিকামস আই বিম হুইন ইট প্রম্পট আস টু স্টার্ট টাইপিং। এরকম একটা বিমের মতো তৈরি হয় যখন আমরা কিছু কম্পিউটারে লিখতে স্টার্ট করি। দ্য পয়েন্টার চেঞ্জ টু ওয়েট হোয়েন দ্য প্রোগ্রাম ইজ রানিং। ওয়েট, যখন কোনো প্রোগ্রাম রানিং হচ্ছে ওয়েট সিম্বলটা এরকমভাবে আসবে, গোলের মতো এটা ওয়েট সিম্বল। ইট টেকিং লং টাইম টু লোড, যখন অনেক সময় লাগে কোনো কিছু লোড হতে। ইট ইজ ভেরি কমনলি সিন হোয়াইল ওয়ার্কিং অন দ্য ইন্টারনেট, এটা বেশি দেখা যায় কখন যখন ইন্টারনেটে আমরা কোনো কাজ করি। দ্য মাউস পয়েন্টার টেক আ সাইজ অল শেপ হোয়েন উই ওয়ান্ট টু মুভ আস সিলেক্ট অবজেক্ট, যখন কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করি তখন সাইজ অল শেপে এরকম সিম্বল একটা দেখাবে। দ্য ডাবল হেডেড অ্যারো পয়েন্টার্স আর প্রেজেন্ট হোয়েন উই ওয়ান্ট টু পুল আ উইন্ডো আউটওয়ার্ডস অর ইনওয়ার্ডস টু রিসাইজ ইট, দিস ইজ দ্য ডাবল হেডেড অ্যারোস। ওকে, নেক্সট টপিক ইজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজিং উইন্ডো। দেয়ার আর থ্রি স্মল বটন অন দ্য টপ রাইট হ্যান্ড কর্নার অফ আ উইন্ডো, উইন্ডোজের রাইট কর্নারে এই থ্রি বাটনগুলো দেখা যায়। দিস বাটন হেল্প টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য সাইজ অফ অ্যান ওপেন উইন্ডো, এটা আমাদের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছুকে বাড়তে কিংবা কমাতে সাহায্য করে। চলো আমরা পড়ি, লেটস স্টাডি দ্যাম। ফার্স্ট লেটস সি ইউ আর ওয়ার্কিং ইন এমএস পয়েন্ট, মনে করো আমরা এমএস পয়েন্টে কোনো কাজ করছি। হোয়েন ইউ ওপেন আ নিউ অর অ্যান এক্সিস্টিং ফাইল ইট ইউজুয়ালি টেক আপ দ্য হোল স্ক্রিন, ফার্স্ট ক্লিক অন দ্য মিনিমাইজ বাটন, দিস ইজ এ মিনিমাইজ বাটন, ইট রিডিউস দ্য উইন্ডোজ টু টাচ দ্য বাটন, এটা আমাদের রিডিউস করে। হোয়েন ইউ ক্লিক অন দ্য মিনিমাইজ টাচ দ্য বাটন দ্য ফুল উইন্ডো অ্যাপার্স এগেইন। সেকেন্ড, হোয়েন উই ক্লিক অন দ্য রিস্টোর বাটন, দিস ইজ রিস্টোর বাটন, দ্য উইন্ডোজ বিকাম স্মলার ইন সাইজ, ছোটো হয়ে যাবে, স্মল হয়ে যাবে। দিস ইজ দ্য অরিজিনাল সাইজ অফ দ্য প্রোগ্রাম উইন্ডো, এটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডোর অরিজিনাল সাইজ। থার্ড, হোয়েন দ্য উইন্ডো ইজ ইন ইটস অরিজিনাল অর স্মলার সাইজ দ্য রিস্টোর বাটন চেঞ্জ টু দ্য মিনি ম্যাক্সিমাইজ বাটন, যখন আমরা স্মলার সাইজ বা রিস্টোর বাটনটা চেঞ্জ করব তখন ওটা হয়ে যাবে কি বাটন, ম্যাক্সিমাইজ বাটন। ইফ ইউ ক্লিক অন ম্যাক্সিমাইজ বাটন দ্য উইন্ডোজ উইল ইনক্রিজ সাইজ ইন সাইজ টু কভার দ্য হোল স্ক্রিন এগেইন, যখন আমরা ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করব তখন সেই অ্যাপ্লিকেশনটা বা যেটাই করবো না কেন সেটা আবার ইনক্রিজ হয়ে যাবে, হোল স্ক্রিনে আমরা হোল স্ক্রিনে দেখতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, টু ক্লোজ দ্য উইন্ডো, যখন আমরা বন্ধ করতে যাবো ক্লিক দ্য ক্লোজ বাটন, এই ক্লোজ বাটনটা আমরা ক্লিক করব। ওকে, লেটস রিকল, ফার্স্ট আ কম্পিউটার নিড অ্যান অপারেটিং সিস্টেম টু ওয়ার্ক, এমএস উইন্ডোজ 7 ইজ আ পপুলার অপারেটিং সিস্টেম, জানি এমএস উইন্ডো আমাদের পপুলার অপারেটিং সিস্টেম। দ্য স্ক্রিন দ্যাট উই সি অন দ্য মনিটর আফটার বুটিং দ্য কম্পিউটার ইজ কল দ্য ডেস্কটপ, তাহলে এটাকে আমরা ডেস্কটপ বলি। স্মল পিকচার অন দ্য ডেস্কটপ আর কল আইকনস, যেটা ডেস্কটপে দেখতে পাই সেগুলোকে আমরা ছোটো ছোটো পিকচারগুলোকে আমরা বলি আইকন। হোয়েন ইউ ওয়ার্ক অন আ উইন্ডো ইটস বাটন গেটস হাইলাইট ইন আ টাচ বার, যখন আমরা কোনো কিছু কাজ করি তখন সেই বাটনগুলো কি হাইলাইট হয়ে যায়। আচ্ছা, দ্য ওয়ার্ক দ্যাট উই ডু ইজ স্টোর ইন আ ফাইল, ফাইলস আর শর্টেড ইন এ
সরি ফাইলস আর স্টোরেড ইন এ ফোল্ডার। যখন আমরা কোনো কিছু ফাইলকে স্টোর করতে যাই তখন সেটা ফোল্ডারে স্টোর হয়ে যাবে। সাম ইম্পর্টেন্ট আইকনস অফ উইন্ডোজ সেভেন আর কিছু ইম্পর্টেন্ট আইকনস অফ উইন্ডোজ সেভেন হয় সেটা কি কম্পিউটার লাইব্রেরিজ নেটওয়ার্ক অ্যান্ড রিসাইকেল বিন। হোয়েন মিনিমাইজ দ্য উইন্ডো ইজ রিডিউস টু আ টাস্ক বার বাটন, যখন মিনিমাইজ করবো সেটা টাস্ক বার বাটনে রিডিউস হবে। থ্যাংক ইউ।